নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজ পনেরোই ফেব্রুয়ারি আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কী আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য সর্বোচ্চ এবং সর্বোন্ন তাপমাত্রা এবং আবার কী পরিবর্তন হয়েছে সঙ্গে বৃষ্টিপাতের কোনো আপডেট আছে কি না এবং অন্যান্য সতর্কতা কী রয়েছে সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব এবং লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কী রয়েছে সেটা আপনাদের দেখাবো সুতরাং আবহাওয়ার আপডেটটি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চলে যায় সরাসরি আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কী লেটেস্ট আবহাওয়ার আপডেট রয়েছে তো আজ পনেরো তারিখ সাবি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের জন্য কিন্তু আজকে যে ওয়ার্নিং রয়েছে ঠান্ডা এবং লাইটেনিংয়ের ওয়ার্নিং রয়েছে বাকি ১৬ থেকে উনিশ কিন্তু কোনো ওয়ার্নিং নেই চলে যায় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের জন্য আজকে কিন্তু সিমিলার সন্দাষ্টম এবং লাইটেনিংয়ের একটা সতর্কতা রয়েছে বাকি কিন্তু ষোলো থেকে উনিশের কোনো ধরনের সতর্কতা নেই এবার আমি দেখাবো আপনাদের জেলাভিত্তিক কোথায় কি কোনো ওয়ার্নিং রয়েছে কিনা না বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা লেটেস্ট আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী কিন্তু আপনাদের দেখাবো চলে যায় সাউথ বেঙ্গলের জেলাগুলিতে সাউথ বেঙ্গলের জেলাগুলিতে যেটা লেটেস্ট আপডেট পাওয়া গিয়েছে মিড ডে অর্থাৎ দুপুর বারোটার পর যে আপডেটটা পাওয়া গিয়েছে সেখানে কিন্তু আজ পনেরো তারিখ আজ পনেরো তারিখ যে লেটেস্ট আপডেটটা পাওয়া গিয়েছে সেখানে কিন্তু নর্থ টোয়েন্টি ফোর সঙ্গে সাউথ টোয়েন্টি ফোর পরগনাজ অর্থাৎ দুই পরগনাজ সঙ্গে ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া সঙ্গে ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদীয়াতে সমস্ত জেলাতেই কিন্তু আজকে লাইট রেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে কিন্তু কুয়াশার আপডেট ছিল এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো থেকে উনিশ পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ সহ নদীয়া জেলাতে কিন্তু প্রধানত ড্রাই ওয়েদারই থাকবে আবারও বলি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাত হবে বাকি কিন্তু আগামী কাল থেকে আগামী উনিশ তারিখ অব্দি কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার দেখেছি দেখে নিচ্ছি সতর্কতা কী কী রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলি বলতে প্রধানত হুগলি এবং পুরুলিয়া ঠান্ডাশ্রম উইথ লাইটেনিং কোথাও কোথাও কিন্তু ঠান্ডাশ্রম উইথ লাইটেনিং হবে হুগলি পুরুলিয়া বাঁকুড়াতে বাঁকুড়াতে কিন্তু ঠান্ডাশ্রম উইথ লাইটেনিং জাস্ট গেস্ট্রি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু একটা হাওয়া বইতে পারে তার কিন্তু সম্ভাবনা রয়েছে সঙ্গে ওয়েস্ট বর্ধমান ঠান্ডাশ্রমের সতর্কতা রয়েছে ইস্ট বর্ধমান কিন্তু সেম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পেকে হাওয়া বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ এই দুই জেলাতে কিন্তু থান্ডাস্টম উইথ লাইটেনিং হবে এবং লাস্ট যে নদীয়া জেলাতেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি গতিবেগে হাওয়া বইতে পারে এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির কিন্তু ডিটেল আপডেট যেটা আমাদের আলিপুর ওয়েদার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আর এম থেকে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা কিন্তু আপনাদের আপডেট করলাম সম্পূর্ণভাবে লেটেস্ট আপডেট এই আপডেট কিন্তু একেবারে সম্পূর্ণ আপডেট এবার চলে যাই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ পনেরো তারিখ দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে পণ্য থেকে উনিশ তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিকে পণ্য থেকে উনিশ তারিখ বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি জলপাইগুড়ি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাকি কিন্তু ষোলো থেকে উনিশ উনিশে কোনো বৃষ্টিপাত নেই কালিম্পং কালিম্পং সিমিলার আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ষোলো থেকে আঠেরো কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এবং আগামী উনিশ তারিখ বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে এ আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আজ কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন বৃষ্টিপাত এই সপ্তাহে কোনো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোচবিহার আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই দুই দিনাজপুর দুই দিনাজপুর লাইট ড্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালে দিকে কিন্তু ঘন কুয়াশার একটা সতর্কতা আছে বাকি কিন্তু কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই সঙ্গে যে মালদা মালদা ডিস্ট্রিক্ট কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু চার দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু রাতের দিকে যে টেম্পারেচার সেটা দু ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন বাকি গ্র্যাজুয়ালি টেম্পারেচার কিন্তু আগামী তিন দিনে সমান থাকবে এই হচ্ছে আবার গুরুত্বপূর্ণ আপডেট এবার চলে যায় কোনো ওয়ার্নিং রয়েছে কি না ওয়ার্নিং বলতে আজ পনেরো তারিখ সে ওয়ার্নিং রয়েছে দার্জিলিং ঠান্ডা উইথ লাইটেনিং ওয়ার্নিং রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর সহ মালদা জেলাতে আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে আপডেট রয়েছে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল যে আপডেটটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এ হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এই হলো আজকের এই আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপডেটটি আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল লাইকনটি অল করে রাখবেন তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটি নোটিফিকেশন চলেও আপনার কাছে খুব সহজে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম